অ্যাকচুয়ালি মেডিসিন কনসেপ্ট আছে 133টা। এই 133টার কনসেপ্টের মধ্যে সর্বপ্রথম যে আসছে, প্রথম আমরা যেটাকে আমরা সর্ব কি বলবো মানে সব থেকে প্রাচীন বলবো, যেটা এনসিয়েন্ট, সেটা হচ্ছে মিশরীয় পদ্ধতি। এটা বিলুপ্ত হয়ে গেছে, যারা মমি তৈরি করত এটা বিলুপ্ত হয়ে গেছে। এরপরে আসছে আপনার এথেন্স সভ্যতা, গ্রিসের সভ্যতা, সেখান থেকে ইয়ে আসছিল, সেটাও প্রায় চলে গেছে। এরপরে যেটা সেটা 5000 মতান্তরে খ্রিস্টপূর্ব 10000 বছরের পুরনো, সেটা হচ্ছে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন। এরপরেরটাই কিন্তু অ্যাকচুয়ালি যেটা, সেটা হচ্ছে দুটো একসঙ্গেই বলা যায়, এটা এটা হচ্ছে একটা ইউনানি আর একটা হচ্ছে আয়ুর্বেদিক। বেসিক্যালি হিমালয় পর্বতের ঠিক এক পাশে হলো ইন্ডিয়া আর আরেক পাশে হলো তিব্বত, আর তিব্বতটাই মূলত আসছে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনের বলতে পারেন যে একেবারে গোড়াপত্তন ওখান থেকে, আর পাশাপাশি ইন্ডিয়াতে আয়ুর্বেদিক। তো আয়ুর্বেদি বলুন, চাইনিজ মেডিসিন বলুন, ইউনানি মেডিসিন বলুন, এগুলোর আসলে সবগুলো তো হার্বস থেকে, এখানে কোনো কেমিক্যাল কেউই ব্যবহার করে না। এবং পৃথিবীতে একমাত্র ওয়েস্টার্ন মেডিসিন কনসেপ্ট যেটা, সেটা অনেক পরে এসছে। আমরা অনেকেই জানি যে ওয়েস্টার্ন মেডিসিন কনসেপ্টের সর্বপ্রথম যে ঔষধটার নাম, সেটা হচ্ছে প্যারাসিটামল বিপি। এই বিপি শব্দের অর্থ আমরা অনেকেই জানি না, ব্রিটিশ ফার্মাকোপিয়া। ব্রিটিশ ফার্মাকোপিয়া এটা, আমরা প্যারাসিটামল, আমরা যারা একটু মানে মধ্য বয়সী তারা কিন্তু জানি, আমি ছোটবেলা থেকে আমরা খেয়েছি। আমরা একসময় কিন্তু দেখেছি যে আমরা জ্বর হয়েছে, আমাদের মানে টাইফয়েড হয়েছে, তখন কোনো অ্যান্টিবায়োটিক ছিল না, অ্যান্টিবায়োটিকের পরিবর্তে তখন পেনিসিলিন ব্যবহার করা হতো। এই পেনিসিলিন দিয়ে কিন্তু তখন সব চিকিৎসা করা হতো। ফার্স্ট অ্যান্টিবায়োটিক এসছে 80-এর দশকে, তখন এসছে ট্যাট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, এইগুলো এগুলোকে এখন মানুষ চেনে না বললেই চলে, আর এগুলোতে তেমন কোনো কাজও হয় না, বিকজ অফ আমাদের শরীরে সব রেজিস্টেন্স হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটার আসছে অনেক পরে, মানে বলতে পারেন যে একরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমসাময়িক সময় থেকে ওয়েস্টার্ন মেডিসিন কনসেপ্ট অ্যালোপ্যাথিটা সারা ওয়ার্ল্ডে একটা জানাজানি হয়, এবং তারপর থেকে কিন্তু প্র্যাকটিস শুরু হয়। লাস্টে এসছে হলো ইস্টার্ন মেডিসিন কনসেপ্ট, যেটাকে আমরা হোমিওপ্যাথি বলে জানি। বিষয় হচ্ছে যে আপনি আমাদের যে গতানুগতিক চিকিৎসাগুলো আমরা করে থাকি, আমাদের এই গতানুগতিক চিকিৎসার মধ্যে সমস্যাটা হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে আমরা যে চিকিৎসাটা নিব, আপনার ক্ষয়ক্ষতি মোটামুটি একটা পর্যায়ে চলে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন এবং অতঃপর আপনি চিকিৎসা নেবেন। কিন্তু আমাদের শরীরে যত প্রকার অসুখগুলো হয়, এর কিছু পার্সেন্টেজ আছে যেগুলো কিন্তু আমরা জেনেটিক কারণেও হয়ে থাকে। তো জেনেটিক কারণে যদি হয়েই থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ইচ্ছা করলেই আমরা কিন্তু এটা আগে থেকে প্রিভেনশন করা উচিত, বা আমরা ইচ্ছা করলে করতে পারি। এছাড়াও আরো কিছু আছে, এটার কারণে মানে তারপরে বেশি বেশি আমরা মানে ম্যাগনেটিক ফিল্ডে বসবাস করার, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে বসবাস করার জন্য আমরা কিন্তু অনেক ধরনের প্রবলেমে আমরা মানে পড়ে যাচ্ছি, ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে। কিন্তু সেটার জন্য কিন্তু সবাই আমরা কিন্তু বলি, যারা চিকিৎসা বিজ্ঞানে বিভিন্নভাবে জড়িত, বিভিন্ন কর্নার থেকে বা বিভিন্ন সেক্টর থেকে এসছে, সবাই মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিউ। বাট এটা কিন্তু আসলে বলার জন্য বলি, মানার কিন্তু রাস্তা সকলের কাছে নাই। মানতে গেলে আপনি কখনোই কিন্তু এই গতানুগতিক চিকিৎসা দিয়ে কিন্তু কোনোভাবেই আপনি এই প্রিভেনশন করার কোনো রাস্তা অ্যাকচুয়ালি নেই। আসলে আমরা আমরা গতানুগতিক চিকিৎসা কিন্তু আমরা বিরুদ্ধ চারণ করছি না, কারণ ইমার্জেন্সি ক্ষেত্রে ওয়েস্টার্ন মেডিসিন কনসেপ্টের বাইরে যাওয়া আসলে খুব কঠিন। ইমার্জেন্সি ক্ষেত্রে অবশ্যই সেটাই দরকার, বাট যুগের পর যুগ ভালো থাকা বা কোনো অসুখ হওয়ার পূর্বেই আমি সাবধান থাকা, এই বিষয়গুলোতে কিন্তু আমরা জোর দেই কম। কিন্তু অ্যাকচুয়ালি সারা বিশ্ব যাতে উন্নত দেশ, উন্নত বলতেই যে ধনী দেশ এরকম না, উন্নত বলতে যাদের চিন্তা চেতনা উন্নত, এটা হতে পারে সেটা মানে ধনী দেশ নয়, এই কাতারেও অনেকে আছে যাদের চিন্তা চেতনা অনেক বেশি, কারণ তাদের তারা গরিব হলেও তাদের কিন্তু বলতে পারেন যে তাদের ডেইলি লাইফ স্টাইল অনেক ভালো, এবং সেক্ষেত্রে তারা অনেক বেশি মেনে চলে, তারা বেশি উন্নত কিন্তু নয়। সাচাইজ আমরা যদি বলি, তাদের পাশে কিন্তু ভুটানই আছে, আমরা কিন্তু জানি, অনেকেই জানি আবার অনেকে জানি না, ভুটান কিন্তু
একমাত্র পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো সিগারেট বিক্রি হয় না, কোনো সিগারেট কেউ খাইতে পারে না। মানে সিগারেট যদি কেউ খায় আর সেটা যদি ধরা পড়ে, মানে সেক্ষেত্রে তাকে আপনার $500 US তাকে ফাইন দিতে হয়, কেউ বিক্রিও করতে পারে না। টুরিস্টরা যদি বাইরে থেকে নিয়ে আসে খেতে পারে, তাদের জন্য শুধুমাত্র ঘরের ভিতরে অ্যালাউ আছে, বাইরে নয়। এবং তাদের রাস্তাঘাট, তাদের পরিবেশ, তাদের প্রিভেনশন আইটেম গুলো, এগুলো কিন্তু চোখে পড়ার মতো। বাট তারা কিন্তু তেমন উন্নত দেশ রাষ্ট্র নয় এবং তারা ধনী রাষ্ট্র নয়। এর এর অর্থ হলো আমরা কিন্তু আসলে প্রিভেন্টিভ আইটেম গুলো ব্যবহার করা, এটা সম্পর্কে জানা, এগুলো কিন্তু আসলে আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে। এটা আমাদের পকেটের পরিস্থিতির উপরে কখনোই নির্ভরশীল নয়। আসুন আমরা তাহলে এই যে প্রোডাক্ট গুলো আমরা একটা প্রিভেনশন করবো, বা আমার একটা প্রবলেম হয়ে গেছে সেক্ষেত্রে গতানুগতিক চিকিৎসা। বাজারে তো অনেক কোম্পানি, প্রায় 300 মতো কোম্পানি বাংলাদেশে আছে, যারা প্রত্যেকেই মার্কেটিং করছে, দোকানে দোকানে ওষুধগুলো পাওয়া যায়। তাহলে গতানুগতিক চিকিৎসার ক্ষেত্রে আমাদের এই চিকিৎসায় দেখা যায় যে আমাদের কোটা ধরে নিতে হয় বলে একটু দাম বেশি পড়ছে। দাম বেশি পড়ছে বলছে একবারে নিতে হচ্ছে, পাতায় কেটে কেটে নিতে পারছে না, ফার্স্ট এটা। দ্বিতীয় নাম্বার হচ্ছে রিচার্জ প্রোডাক্টের দাম সারা ওয়ার্ল্ডেই বেশি, এবং সাপ্লিমেন্টারির দাম সারা ওয়ার্ল্ডেই বেশি, প্রত্যেকটা কোম্পানিতেই একটু বেশি হয়। তাহলে আমি যে জিনিসটা 5 টাকায় পাবো, সেই জিনিসটা আমি কেন 10 টাকা, 8 টাকা, 12 টাকা, 14 টাকা বা 15 টাকায় কিনে খাবো? এর একটা যুক্তিকতা যদি আপনি আমি তাদেরকে বুঝাতে না পারি, প্রথমেই কিন্তু তারা এখান থেকে বেঁকে বসবে, বলবে যে না এটা খেলে। আর আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমরা যেটা শুনতে পছন্দ করি, বাঙালি স্পেশালি, আমাদের বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা কোটি কোটি, শয়ে শয়ে কোটি টাকা বস্তাবন্দি করে রাতে, এই টাইপের মানুষের কথাই কিন্তু দেখা যায় যে বেশি শুনে। হ্যাঁ জঙ্কর ভাই, একটু প্রবলেম হচ্ছে নাকি? হ্যাঁ একটু নেটওয়ার্ক প্রবলেম আছে, চালিয়ে যান, এখন শোনা যাচ্ছে। ওকে, তো গতানুগতিক চিকিৎসার পাশাপাশি আমাদেরটা কেন আমরা তাদেরকে খাওয়াবো, এই বিষয়ে একটু না জানলেই নয়, আমি মনে করি এই বিষয়গুলো একটু জানি। আজকে আমাদের এখানে পার্টিসিপেন্ট কতজন আছেন এখন এই মুহূর্তে? টোটাল আছে 54। দ্যাট মিন্স দিস ইজ পোর অ্যামাউন্ট। ওকে ঠিক আছে, আমাদের অনেক লোক দরকার নাই, যারাই আছে তারা খুব স্মার্ট, এবং তারা যদি এক কথায় তারা যদি পরিশ্রমী হয়, স্মার্ট হয়, এবং তারা যদি মানে কাজের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল হয়, তাহলে 50 কেন, 20 জন নিয়েও আমরা এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে আমরা একটু এগিয়ে যাই সামনের কথা দুগুলোতে। অনেকেই হয়তো নতুন আছেন, আমাকে হয়তো অনেকে চিনেন না। তো আমার নামটা অনেকেই শুনে ফেলেছেন, আমি জাহাঙ্গীর আলম, আমি জেনারেল প্র্যাকটিশিয়ান অফ হলিস্টিক হেলথ কেয়ার রাজশাহী। আমার নিজস্ব একটা চেম্বার আছে, বেসিক্যালি আমি ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন, ডিপ্লোমা ইন প্যারামেডিক, ডিপ্লোমা ইন ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন অ্যান্ড আকুপাংচার। এবং সেক্ষেত্রে আমার মোটামুটি 2010 থেকে আমি প্র্যাকটিস করে আসছি, বিশেষ করে আমরা হার্বস নিয়ে বেশি আমি ইয়ে করি আর কি, যার জন্য আমি আমি আসলে কোম্পানির সুযোগ্য, আমাদের মেন্টর আছেন নাসির ভাই, আমাদের আরো কিছু লিডাররা আছেন যারা আমাকে সুযোগটা করে দিয়েছেন, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। বিশেষ করে আমার বন্ধু মানুষ, আমার খুবই মানে খুবই প্রিয় একজন মানুষ আক্তারুল ইসলাম জঙ্কর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক সময় আপনি আমাকে হেল্প করেন অনেক বিষয়ে, আজকেও হেল্প করছেন, সো কাইন্ড অফ ইউ স্যার। আসুন আমরা পরবর্তীতে যাই। আসুন আমরা এই আমার এই স্লাইড এর দিকে একটু তাকাই। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমরা যে যে দেহটা, আমরা এই দেহটা যে চলছে, আমরা তো আসলে ছোটবেলা থেকে শিখেছি এটা আমাদের হাত, এটা পা, এটা চোখ, এটা দাঁত, এটা মাথা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের দেহের ভিতরে যে অনেকগুলো পার্টস আছে, সেগুলো মিনিমাম অন্তত কোথায় কে আছে এটাও কিন্তু আমরা অনেকে জানি না। তো এটা কি শুধু এই পার্টস গুলো কি শুধু ডক্টরের আছে একজন, নাকি সকলের আছে? যদি শুধু ডক্টরের থাকে তাহলে কোনো কথা নাই, বাট যদি সকলেরই থেকে থাকে তাহলে আমার মনে হয় অন্তত পক্ষে জীবদ্দশায় আমাদের জেনে নেওয়া উচিত যে আসলে কে আছে, কোথায় আছে, এবং কোথায় কোন জিনিসটা থাকে। সেই জিনিসটার যদি কোনো ডিফিসিয়েন্সি হয়, তার যদি কোনো প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই জানতে পারি যে আমাদের সেই প্রবলেমগুলো ওই জায়গায় হয়েছে। আর ওই জায়গায় হলে আমরা বুঝতে পারবো যে কোন ধরনের ডক্টরের কাছে আমরা গেলে একটা বেশি পাবো। আমরা কিন্তু এটা
ন্যূনতম একটি ধারণা রাখলেই চলে, কিন্তু আমরা সেটাতেও কিন্তু আগ্রহী নই। এই জন্যই আমরা বিবিএ এমবিএ করছি, আমরা অনেক বিশাল ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছি, অনেক কিছু হয়ে যাচ্ছে, বাট ছোট্ট সামান্য বিষয় আল্লাপাক আমাদেরকে ওয়ান টাইম যেই এই অমূল্য সম্পদ গুলো দিয়েছে, এইগুলো সম্পর্কে আমরা একেবারেই মানে মানে কখনোই আগ্রহী নই। হ্যাঁ, দিস ইজ ভেরি স্যাড অ্যাকচুয়ালি। আসুন আমরা একটু জেনে নিই। প্রথম কথা হলো যে আমাদের বডি, এই বডিটা পরিচালনা হয় বেসিক্যালি কিছু সিস্টেম দিয়ে, সিস্টেম অনেকগুলো, কিন্তু এর মধ্যে 14টা সিস্টেম মোটামুটি বলা যায় যে আমরা পরিচালিত হই। এই 14টা সিস্টেম কিন্তু একা একা চলে না, কিছু অর্গান নিয়ে চলে, অর্গান দিয়ে সিস্টেম গুলো পরিচালিত হয়। যেমন আমাদের হার্ট, হার্টটা বেসিক্যালি একটি পাম্প মেশিন বলতে পারে, রক্তকে সে পাম্প করে প্রতি মিনিটে 5 লিটার। দ্যাট মিন্স একজন মানুষের শরীরে কিন্তু 4.5 থেকে 5 লিটার রক্ত থাকে, প্রতি মিনিটেই কিন্তু সে পাম্প করে। সো এটা হচ্ছে হার্টের কাজ। আর এই হার্টের কাজ যখন পাম্পটা করলো, যে রাস্তা দিয়ে রক্তটা বেরিয়ে গেল আমরা সেটাকে সিস্টোলিক প্রেশার বলি। সারা শরীর ট্রাভেল করে প্রায় 96,000 কিলোমিটার আমাদের রক্তের নালী আছে, যে নালীগুলো মোটা চিকন, তার থেকে চিকন চুলের মতো ছিল, মাইক্রোভ্যাসকুলার সিস্টেম যেটুকু বলা হয়। আপনারা স্ক্রিনের নিচে নখ একটা আঙ্গুল দেখতে পাচ্ছেন, এই আঙ্গুলের স্ক্রিনের নিচে এবং আমাদের শরীরে স্কিনের উপরে যে মানে ইয়েগুলো আছে, মাইক্রোভ্যাসকুলার সিস্টেমটা আছে, আমরা দেখতে পাচ্ছি দেখেন কতগুলো কত চিকন চিকন আমাদের রক্তের নালীগুলো, এগুলো সব জোড়া লাগালে 96,000 কিলোমিটার হয়। আর এই 96,000 কিলোমিটার রক্তগুলো সার্কেল করে ঘুরে এসে আবার হার্টে এসে ঢুকে যায়। তো এইটা যে সার্কেল করে ঢুকে আসে, যেই রাস্তা পেরিয়ে আসে, তখন এটার স্পিডটা কিছু কমে যায়, তখন হার্টে ঢুকে স্পিড কমে যায়, তখন আমরা এটাকে বলি এটা ডায়াস্টোলিক। বেরিয়ে যায় এটা স্বাভাবিক হচ্ছে 120 স্পিড, আর যখন ঢুকে তখন এটা 80, এটাকে স্বাভাবিক স্পিড বলে। তাহলে আমাদের এটাকে বলা হয় সার্কুলেটরি সিস্টেম। অনুরূপ এটা এটা আমাদের নাক আছে, আমাদের সাইনাস আছে, উইন্ড পাইপ আছে, তারপরে আছে হলো ব্রঙ্কাই, এরপরে আছে হলো লাং, এরপরে আছে অ্যালভিওলি। সকল কিছু মিলে কিন্তু আমাদের রেসপিরেটরি সিস্টেম, মানে আমাদের শ্বাসতন্ত্র, এরকম অর্গান। তো অর্গান মূলত কি দিয়ে তৈরি? টিস্যু দিয়ে তৈরি। আর টিস্যু কি দিয়ে তৈরি? স্কিন সেল দিয়ে তৈরি। স্কিন সেল কি দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। মানে একটা একটা বাড়ি দিয়ে তো আর পাড়া হয় না, কয়েকটা বাড়ি নিয়ে একটা পাড়া, কয়েকটা পাড়া নিয়ে একটা গ্রাম, কয়েকটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন নিয়ে একটা উপজেলা, কয়েকটা উপজেলা নিয়ে একটা জেলা, কয়েকটা জেলা নিয়ে বিভাগ, বিভাগের পরে দেশ। ওইভাবে যদি বিচার করি তাহলে দেশটা হচ্ছে টোটাল আমাদের বডিটা। তো এই নিচে সব থেকে নিচে হলো সেল। এবার আসুন, সেল কিন্তু একরকম নয়, এক একটা অর্গানের সেলের আকার এক এক রকম, কাজ ভিন্ন কিন্তু আকার বিভিন্ন রকম। কিন্তু এখানে একটা মিল সবার সঙ্গে আছে, সবাই কিন্তু খাবার চায় এবং সবাই খাবার খায়। আমরা যেরকম খাদ্য খাই, আমরা আপনার খাই, কিন্তু সেই খাবারটা কে খায়? মূলত আমি কিন্তু খাই না, খিদে কার পায়? আমার পায় না, আমার খিদে পায় না, বেসিক্যালি খিদে পায় সেলের। তখন সেল সে সিগন্যাল গুলো দেয় ব্রেন থেকে, সে সিগন্যাল গুলো আমাকে বলে যে তুমি খাও, তখন আমরা খাচ্ছি। তো প্রত্যেকটা অর্গানের সেল গুলো আলাদা, বাট এতে প্রত্যেকের কিন্তু খাদ্য আছে, এবং এই খাদ্যটা বেসিক্যালি যে খাদ্য সেটা হচ্ছে নিউট্রিশন। এখন নিউট্রিশনের কিছু ভাগ আছে যদিও, কিন্তু বেসিকটা হচ্ছে নিউট্রিশন, সকলেই কিন্তু নিউট্রিশন খাবে। নিউট্রিশনের মধ্যে সর্বপ্রথম নিউট্রিশন হচ্ছে গ্লুকোজ, এটা সবারই লাগে, যেটা আমরা ভাত, রুটি, গম, ভুট্টা, চপ, আলু ইত্যাদি থেকে আমরা পেয়ে থাকি, মানে পৃথিবীতে যত প্রধান খাদ্য সেগুলো থেকে পেয়ে থাকি। আসুন তাহলে সব কিছুর গোড়া কি হলো? সেল। এবার আসুন আমরা একটি গাছের সঙ্গে তুলনা করি। এটা একটি টমেটো গাছ, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে টমেটো গাছটা, দেখা যাচ্ছে টমেটো একটা ধরেও আছে। এখন দেখুন টমেটো গাছটা যদি একটু কারণে, কোনো কারণে, রোদ হোক বা অন্য কোনো কারণে, যদি দেখা যায় পাতাগুলো একটু মলিন হয়েছে, আমরা তখন কি করি? তখন আমরা পানি দিই, যে কোনো গাছকে পানি দিই। আর পানিটা কোথায় দিব? মাথায় না গোড়ায়? সকলেই আমার মনে হয় উত্তর একটাই দিবেন, সেটা হচ্ছে গোড়ায়। কারণ শেকড়ে গেলে টোটাল গাছটাতেই এই পানিগুলো চলে যাবে শেকড়ের মাধ্যমে। এখন যদি পানি দেওয়ার পরেও দেখা যায় গাছের পাতাগুলো হলুদ, তাহলে বুঝতে হবে যে গাছের একটা প্রবলেম হয়েছে। সেই প্রবলেমটা কি দিয়ে? বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে নাইট্রোজেন ডিফিসিয়েন্সি। নাইট্রোজেন ডিফিসিয়েন্সি যদি হয়ে যায় তাহলে নাইট্রোজেন তাকে দিতে হবে। তা নাইট্রোজেন কিসে আছে? অবশ্যই এটা আছে ইউরিয়া সারে। তাহলে ইউরিয়া সার কি করবেন? আমরা কি পাতায় গুলিয়ে দিব নাকি পাতায় মেখে দিব? সম্ভব না। এটা আমরা কোথায় দিব? গোড়ায়। এখন দেখা যাচ্ছে আশপাশের যত গাছ, তার থেকে আমার গাছটা একটু বেটে, লিকলিকে পাতলা, হেলে দুলে না বাতাসে, একবার হেলে গেলে সেটা দেখা যায় যে সেটা ভেঙে পড়ে যায়, মানে মুচকে যায়।
এবং খাটো ছোট, হ্যাঁ স্বাস্থ্য ভালো না গাছে, তখন কি মনে হবে? অন্যান্য গাছ তো পাশের খেতেও অনেক ভালো, দ্যাট মিনস তার গ্রোথ হরমোনে প্রবলেম, গ্রোথ হরমোন যদি প্রবলেম হয়ে যায় তাহলে গাছের, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয়? ফসফরাস হচ্ছে গ্রোথ হরমোন গাছের, তাহলে ফসফেট সার আছে আমরা দেবো কোথায়? গাছের। এরপরে দেখেন জিঙ্কের সমস্যা থাকলে গাছের ফলগুলো অকাল পক্ক হয়ে যায়, দ্যাট মিনস আগেই পেকে পেকে যাবে, পাকা নয় লাল হয়ে যায়, পড়ে যায়, কেটে খেলে টেস্ট পাওয়া যায় না, দ্যাট মিনস আমাদের অনেকটা বলতে পারেন মানুষের ক্ষেত্রে বা যারা সন্তান প্রসব করে যেসব জীব আছে তাদের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ধরে নেন মিসক্যারেজ টাইপের, মানে সেক্ষেত্রে এটা কিন্তু, এটা কিন্তু হচ্ছে জিঙ্কের কারণে এটা হচ্ছে। তো জিঙ্ক সার আছে সেটাও কিন্তু গোড়াতেই দিব। তাহলে গাছের জীবন আছে আমরা সকলেই জানি, জগদীশ চন্দ্র বসু বিজ্ঞানী আমাদেরকে এটা জানিয়ে দিয়ে গেছেন, তারই আবিষ্কার, তার বদৌলতে আমরা জানি গাছের জীবন আছে। তাহলে গাছের জীবন আছে মানে গাছের কিছু অসুখও আছে, তাহলে গাছের যদি অসুখ হয় তাহলে গাছের সকল ঔষধ আমরা প্রয়োগ করছি কোথায়? সকল ঔষধ প্রয়োগ করছি কিন্তু বেসিক্যালি গোড়ায়। তাহলে গাছের জীবন, জীবন তো আমাদেরও আছে, তাহলে আমাদের যদি জীবন থাকে আমাদের, আমাদেরও কিন্তু গোড়া আছে, আমাদেরও শিকড় আছে, আমাদের মেন গোড়া বা শিকড় কোনটা বলতে পারবো না? একটু আগেই বলেছি সেল, তো এই সেল আমাদের গোড়া। তাহলে আমাদের এই সকল চিকিৎসা গাছের ক্ষেত্রে যদি তার গোড়ায় হয়ে থাকে তাহলে মানুষের ক্ষেত্রে সকল চিকিৎসা তার ডাল পালা, হ্যাঁ তারপরে লতা পাতা এইগুলোতে, এইটা কেন? আমাদেরও তো গোড়াই হওয়া উচিত তাই না? সেই গোড়ার চিকিৎসা মূলত কোনো সময় কোনো কেমিক্যাল বা সিনথেটিক কোনো দিয়ে, কোনো কিছু দিয়ে এটা গোড়ার চিকিৎসা করা যায় না। এর পেছনে আরেকটা যুক্তি কথা আমি দেখাইতে পারি, যদি আপনারা, আপনারা কেমন মনে করবেন জানি না, আমরা কিন্তু এনিমেল প্ল্যানেট বা ওয়াইল্ড বা ডিসকাভারি বলেন, হ্যাঁ এগুলো বেশ কিছু ইয়ে আছে, ন্যাশনাল জিওগ্রাফি আমরা অনেকেই দেখি, আমি বেসিক্যালি আমার খুব ভালো লাগে আমি এটা দেখি। অনেক সময় দেখা যায় বিভিন্ন চ্যানেলে, বিশেষ করে এটা রাত্রে দেখায় ওরা, দেখো 10টা 11টার পরে অনেক সময় দেখা যায়, তো এনিমেল সেক্সের বিষয়ে একটা দেখায়। দেখুন ওইটা যদি নাও দেখি তাহলে আমাদের গবাদি পশুর মধ্যেও দেখলে দেখতে পারি, আমাদের যেটা গৃহপালিত পশু, একই গোয়াল ঘরে যদি গরু এবং একটা ষাঁড় বা সঙ্গে একটা গাভি আছে, বাট এটা ওটা হলো মহিষ, মানে একই গোয়ালে কিন্তু মহিষ আছে গরু আছে, হ্যালো তাদের কি, হ্যালো হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে ভাই? এখন শোনা যাচ্ছে, ওকে, নেটওয়ার্ক প্রবলেম মাঝে মধ্যে হচ্ছে আপনার। হ্যাঁ না ওই যে একটা কল আসছিল এই জন্য কেটে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তো এখন আমাদের গোয়াল ঘরে যদি এরকম থাকে হাঁস এবং মুরগি, কখনো হাঁস মুরগি বা গরু এবং বিশেষ করে মানে মহিষ বা ছাগল সঙ্গে ভেড়া, এদের অর্গানটা কিন্তু একই রকম এবং একই জায়গায় স্থাপন করা আছে, বা ডিসকভারিতে একই জঙ্গলে কিন্তু বাঘও আছে আবার এদিকে ইউ আছে, সিংহ আছে, ঘোড়া এবং গাধা, ঘোড়া বা জেব্রা একই সেম দেখতে একই রকম, এরা তো সঙ্গে এক পাশাপাশি থাকে, কিন্তু কখনো কি দেখা গেছে যে এরা একটা ঘাড়া গাধা, একটা একটা জেব্রা এবং একটা ঘোড়া কখনো তারা সঙ্গম করেছে? দেখেছেন? আমার মনে হয় না, দেখা যায় না। মহিষ এবং গরুর সঙ্গে সঙ্গম দেখেছেন? আমার মনে হয় না। কেন করে না? এর পেছনে কারণ হচ্ছে অ্যাকচুয়ালি দে আর নট ফ্রম ইকুয়াল জেনারেশন, তাদের একই জেনেটিক ব্যাপারটা তাদের ভিতরে কাজ করে, যে একই জেনারেশন নয়, জেনেটিক ভাবে তারা একই বংশের নয়, এই কারণেই তারা কিন্তু এটা করে না। ঠিক তেমনি আমাদের সেলের ভিতরেও কিছু বিষয় আছে, আমাদের সেলগুলো আল্লাহ প্রদত্ত, এগুলো তো ন্যাচারাল, ন্যাচারাল জিনিস ছাড়া এরা মেনে নেয় না। যখনই আমি আনন্যাচারাল সিনথেটিক, তারপরে আমি সিনথেটিক বা কেমিক্যাল যুক্ত কিছু দেবো, কেমিক্যাল থাকতে পারে, কেমিক্যাল তো আমরাও ব্যবহার করছি, কেমিক্যাল তো আমাদের প্রোডাক্টেও কেমিক্যাল কিছু আছে, বাট কেমিক্যালের সোর্স গুলো হচ্ছে ন্যাচারাল, এটা হচ্ছে মেইন ব্যাপার। সোর্সটা কি? সোর্সটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আনন্যাচারাল সোর্স, একটা হচ্ছে ন্যাচারাল সোর্স, একটা কেমিক্যাল টোটালি আর একটা হচ্ছে হার্বস, এটাই হলো বিষয়। তো আমাদের এই শরীরটা যখন আল্লাহ প্রদত্ত দেয়া, মানে আমাদের এটা নেচারালি আসছে, তখন নেচারাল জিনিস দিয়ে ট্রিটমেন্ট করাটাই হচ্ছে বেস্ট, বিকজ অফ একটা আননেচারাল বা একটা সিনথেটিক বা একটা, আমরা যদি এক কথায় আমরা
অ্যালোপ্যাথির ওষুধের কথাই বলছি, যেন আমরা এইটা ওষুধ যদি খাই তাহলে আমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখতে পাবো যে আমরা উপকার পেয়েছি একটা, বাট এটা কন্টিনিউয়াস যদি আমাদেরকে খেতে হয় তাহলে এটা কিন্তু মিনিমাম 20-25টা সাইড এফেক্ট আছে। তার অর্থ এটার কারণে কন্টিনিউয়াস করলে কি হবে, এটার কারণে আমি কিন্তু আমাকে আরো 20টা অসুখ ধরে ফেলবে। অথচ হার্বস, হার্বস বিশেষ করে সাপ্লিমেন্টারি এমন একটা জিনিস, এমন একটা জিনিস যে অসুখ হবে 8-10টা, বাট আমার চিকিৎসার জন্য আমার প্রোডাক্ট হবে মাত্র একটা। কোনটা ভালো? নিশ্চয়ই আপনি আমার সঙ্গে একমত হবেন, সেটা হচ্ছে অসুখ অনেক, ঔষধ এক। আসুন আমরা সেদিকেই গিয়ে যাচ্ছি, সেদিকেই যাই, আর সেদিকে যাওয়ার জন্যই আমাদের সঙ্গে এখন আমরা একটু মূল্যায়ন, মানে আপনাদের মূল্যবান সময়গুলো একটু দিয়ে আমাকে হেল্প করবেন। অনেক কথা আছে, এগুলো কথা এত বলবো না আমি, একটু জাস্ট একটু জেনেটিক ডিসঅর্ডারের সম্পর্কে একটু বলি। জেনেটিক ডিসঅর্ডার হিউম্যান বডিতে যেগুলো হয় আর কি, বেসিক্যালি এটা আমাদের দেহে আসবেই, মোটামুটি 99% বলা যায় চলে আসে। এর সঙ্গে তো এনভায়রনমেন্ট আছেই, এর ভিতরে আমাদের দেখেন বাংলাদেশে প্রায় মহামারী আকারে বলা যায় যে প্রতিটা ঘরেই কিন্তু কিছু ঔষধ যাবেই। এর মধ্যে ফার্স্ট যেটা সেটা কি, সেটা কিন্তু হচ্ছে হাই বিপি, দ্যাট মিন্স হাই ব্লাড প্রেশার, লো বিপি এটাও থাকতে পারে, ডায়াবেটিক একেবারেই মহামারীর মতো, অ্যাজমা, ব্রেন ডিসঅর্ডার, ব্রেন ডিসঅর্ডার অনেক ভাগ আছে, এটা হাই বিপির কারণে স্ট্রোক করলেও ধরে চলে আসে, বিশেষ করে এটা পার্কিনসন ডিজিজ বেশি পরিচিত আমরা এটার সঙ্গে, বা আপনার পালসি আছে, বেল পালসি আছে, এগুলো আর্থ্রাইটিস, এটার অনেকগুলো ধারণা আছে। আর্থ্রাইটিস একটা, এটা হচ্ছে হাড়ের প্রবলেম, কিডনি ডিসঅর্ডার, হার্টের ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডার, সেক্সুয়াল ডিসঅর্ডার, এটা আসলে এই মেন্টালের সঙ্গে সংযুক্ত। এটা ইনফার্টিলিটি, মানে যাদের যারা বাচ্চা বাবা মা হইতে অক্ষম তাদের জন্য এটা, প্যানিক ডিসঅর্ডার, প্যানিক, এটা এটা আসলে এনভায়রনমেন্টাল অনেক অনেক কিছু ব্যাপার ইয়ে করে এটা। আচ্ছা হাইট ডিসঅর্ডার, অনেকে হাইট কম, হ্যাঁ কোনোভাবেই লক্ষ্য হয় না। তারপরে মেটাবলিজম ডিসঅর্ডার, এইটা সবচেয়ে বেশি আমাদের মেটাবলিজম, মেটাবলিজম এর অর্থই হলো যে আমরা যেই মানে যেই যে অর্গানের যে কাজটা করার কথা সেই অর্গানটা বেসিক্যালি খুব ভালোভাবে কাজ করছে না, অর্গানটা ভালোভাবে কাজ করছে না, আর এটাকেই বলা হচ্ছে তখন মেটাবলিজম ডিসঅর্ডার। এইগুলো যদি আসে আমার শরীরে তাহলে কতগুলো, একটা অসুখের জন্য ডক্টর 5টা ওষুধ লিখে, তাহলে আমার যদি 3টা ওষুধ থাকে 15টা ওষুধ খাবো না আমি অন্য কিছু খাবো, আর এই 15টা ওষুধের জন্য কিন্তু আমার মিনিমাম আমার কিন্তু আরো 10-15টা 20টা আমার অসুখ আস্তে আস্তে আমাকে ঘিরে ধরবে, যার জন্য আমাদের দরকার প্রিভেনশন। অনেক কথা আমি এদিকে না যাই, আমরা চেষ্টা করি ছোট একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে হ্যালো, আক্তার ভাই জি কথা শোনা যাচ্ছে? শোনা যায়, কথা বল, শোনা যাচ্ছে ভাই? আমার কাছে মনে হচ্ছে মাঝে মধ্যে যে আমরা বোধহয় একটু গিয়ে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, একটু মাঝে মধ্যে আওয়াজ দিন। হ্যাঁ ওকে ফাইন, তাহলে আপনি কন্টিনিউ শোনা গেলে আমি ইনফরমেশন দিই, ইনফর্ম করব। আমরা একটা প্রোডাক্ট নিয়ে একটু কথা বলি এখন, সেই প্রোডাক্টটা আমার কাছে এত ভালো মনে হয়েছে যে আমি মনে হচ্ছে যে গত 2 দিন আমি বলি নাই, আজকে এটা নিয়েই বলবো। বেসিক্যালি এটা যদি আমরা জানি, ভালো করে জানি, একটি প্রোডাক্ট দিয়েও মার্কেটিং অনেক করা যায়, কারণ একটি প্রোডাক্ট দিয়েই যে একটা মার্কেটিং করা যায় এর নজির কিন্তু বাংলাদেশেই আছে, কিছু নাম আমি এখন বলবো না, আপনারা অনেকেই জানেন, একটি প্রোডাক্ট দিয়ে কিন্তু বাংলাদেশে অনেক বড় মার্কেট করে গেছে অনেকে। তো আসুন আমরা যেই প্রোডাক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি এখন, সেটার নাম কি, ক্যালসিয়াম। ক্যালসিয়াম নিয়ে একটু কথা বলি, ক্যালসিয়াম মূলত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে বলছে আজকে একবিংশ শতাব্দীতে এসে যে ক্যালসিয়াম হচ্ছে মোস্ট পাওয়ারফুল আমাদের বডির জন্য, হিউম্যান বডির জন্য। ক্যালসিয়াম বেসিক্যালি 2 প্রকার, একটা হচ্ছে অক্সিলেট আর একটা হচ্ছে বাইকার্বনেট, এটা হলো, এটা হলো যারা কেমিক্যালি তৈরি করে, আর একটা হচ্ছে ন্যাচারাল, আর একটা আছে সেটা কোরাল বলা হয়, কোরালটাও ন্যাচারালের মধ্যেই পড়ে, বাট আমাদেরটা হচ্ছে ন্যাচারাল। এখন ক্যালসিয়ামটা আমি খাবো কেন, খাবো এটা একটু জেনে নিই, কেন আমার প্রয়োজন না হলে তো আমি 10 টাকা খরচ করবো না,
কেউই করবে না। তো আমি যে 10 টাকা দিয়ে আমি একটা ক্যালসিয়াম পাই, সেখানে কেন আমি একটু বেশি দিয়ে আর একটা জিনিস কিনবো, কেন আমি এটা খাবো, এটা জানার জন্য তোমার দরকার আছে ক্যালসিয়ামটা দরকার কেন, প্রয়োজনীয়তা না হলে তুমি কোনো জিনিস নিবো না, যার জন্য আগে জানতে হবে প্রয়োজনীয়তা। আসুন প্রয়োজনীয়তা একটু জানি। ক্যালসিয়ামটাকে বলা হচ্ছে সোর্স অফ লাইফ বা পাওয়ার অফ লাইফ। সোর্স অফ লাইফ এবং পাওয়ার অফ লাইফ এটার এটা সব এই এটার বাংলা অর্থ বুঝেই বুঝতে পারছেন যে আসলে কতটা এটাকে এটার এটার যে শুরুয়াত, এটার যে মানে এটার যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা কিন্তু শুরু হয়ে যায় মাতৃগর্ভে। কারণ একজন শিশু জন্মগ্রহণ করার আগেই মায়ের পেটে 9 মাস 10 দিন থাকতে হয়। তার শরীরের প্রত্যেকটি অংশ কিন্তু তৈরি হচ্ছে, বেসিক জিনিসটাই তৈরি, স্ট্রাকচারটা তৈরি হয় কিন্তু আসলে ক্যালসিয়াম দিয়ে। আমরা অনেকেই জানি পৃথিবীতে যতগুলো চলমান পদার্থ আছে, চলমান পদার্থ না ঠিক চল জীব আছে, জীব আছে যতগুলো, প্রত্যেকটা প্রাণীর হাড় কাঁটা, যাদের কঙ্কালটা বাইরে, বিশেষ করে যেমন শামুক আছে, ঝিনুক আছে, তারপরে আপনার কচ্ছপ আছে, এদের যারা খোলসটা বাইরে বাইরে, তাদের কঙ্কালটা বাইরে এবং ভেতরে কঙ্কাল, প্রত্যেকটা জীবের কঙ্কাল তৈরি হচ্ছে কিন্তু ক্যালসিয়াম দিয়ে। এখন আমাদের ক্যালসিয়ামের সঙ্গে কিন্তু ম্যাচ করে বেসিক্যালি হচ্ছে গবাদি পশু, বিশেষ করে যারা আমরা গৃহপালিত পশু, এদের সঙ্গে আমাদের মিক্স করে, মানে যারা হিংস্র নয় এদের সঙ্গে ম্যাচ করে। একজন মা তার গর্ভবতী অবস্থায় প্রত্যেক দিন তার কিন্তু মিনিমাম নিজের জন্য 1200 থেকে 1500 মিলিগ্রাম, বাচ্চার জন্য আরো এক্সট্রা লাগে তার হলো 600 থেকে 700 মিলিগ্রাম। তাহলে একজন মায়ের কি দরকার তখন? 2000 মিলিগ্রাম দরকার ডিউরিং দ্য প্রেগনেন্সি। বাট আমরা কিন্তু সেই দিকে নজর রাখি না। তাহলে সেদিকে যদি নজর না রাখি তাহলে মায়ের তো কম, এর মধ্যে বাচ্চা তাকে ছেড়ে দেবে না, বাচ্চা তার কাছ থেকে নিয়েই তার কঙ্কালটা তৈরি হবে, তবে না তার বডিটা হবে, আগে স্ট্রাকচারটা দাঁড়াবে, তারপর অন্য কিছু। তো এই স্ট্রাকচারটা দাঁড়াতে গেলে যদি ক্যালসিয়াম কম পায় তখন কি হয়, ক্যালসিয়ামটা কম পাওয়ার কারণে তার স্ট্রাকচারটা ভালো হয় না, জন্মগত সে কিন্তু কিছু অর্থোপেডিক্স এর কিছু রোগ নিয়ে মানে চলে আসে, রিকেট হতে পারে, হাত পা বাঁকা হয়ে যায়, তারপরে আপনার কারো কারো মানে আপনার ইয়ের মতো হয়, মানে ইয়ে শেপ আর কি, ও শেপ এই টাইপের, মানে পা দুটো এরকম পাতা, এরকম এরকম ভাবে মানে তারা জন্মগ্রহণ করে। আবার কেউ কেউ পা হাত পা বাঁকাও হতে পারে ক্যালসিয়ামের কারণে। মূলত আমাদের শরীরে 132টা রোগ হয়। তাহলে 132টা রোগ সেটা ট্রিটমেন্ট করবেন নাকি ক্যালসিয়াম খেলে 132টা রোগের প্রিভেনশন হবে সেটা করবেন? এছাড়া ভিটামিন ডি আছে, ভিটামিন ডি কিন্তু ক্যালসিয়ামের না থাকলে আমাদের কিন্তু ক্যালসিয়ামটার একটু প্রবলেম হয়, এটা পরে আসছি, আসুন আমরা ক্যালসিয়ামের দিকে যাই। এটা হচ্ছে জীবনের প্রয়োজনীয়তা শুরু হয় মাতৃ গর্ভ থেকে, এরপরে আমাদের বাড়ন্ত শিশুর জন্য ক্যালসিয়াম দরকার। আমরা যারা অ্যাডাল্ট আছি তাদের জন্য প্রত্যেক দিন আমাদের কিন্তু মিনিমাম 1000 থেকে 1200 মিলিগ্রাম দরকার। আমরা যদি ঘুমিয়েও কাটাই, কোনো কাজ নাও করি, তাও ডেলি আমাদের খরচ হবে 800 মিলিগ্রাম, আর সেখানে আমরা যখন পরিশ্রমে যাবো 1000-1200, কায়িক পরিশ্রম যখন করতে যাব তখন আমাদের এটা চলে যায় 2000-2500 মিলিগ্রাম পর্যন্ত। এবং এর মধ্যে কিছু মানুষ আছে যারা অত্যন্ত রাগি এবং অত্যন্ত তাদের খরচ হয় বেশি, আবার যারা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত তাদের খরচ আরো বেশি। কত বেশি জানেন? কত বেশি আমরা আসলে অনেকের ধারণা নাই, 5000 মিলিগ্রাম যাবে। যারা রাগ করে থাকে, সবসময় রাগারাগি করে, এবং সবসময় যারা দুশ্চিন্তাগ্রস্ত থাকে, স্ট্রেসের মধ্যে থাকে, হ্যাঁ তাদের খরচ হয় মানে হাউতাশ করে কিছু লোক, আমার কি হবে এই টাইপের লোক, না কিছু লোক রাগারাগি করে, এই টাইপের মানুষজন 5000 মিলিগ্রাম খরচ হয়ে গেল। আচ্ছা 5000 মিলিগ্রাম তো আপনি খরচ করেছেন, আপনি কি খেয়েছেন? আপনি খান নাই, মিনিমাম রিকোয়ারমেন্টসটা কি খেয়েছেন? তো যদি আপনি সেটা না খান তাহলে আপনি তবু চলতে পারছেন, কিভাবে চলছেন? আপনি কঙ্কালের কাছে ধার নিয়ে চলছেন। তো কঙ্কালের কাছে যখন ধার নিয়ে আপনি চলবেন, প্রত্যেকটা জয়েন্টে, প্রতিটা জয়েন্টে আমাদের কিন্তু ফার্স্ট কি আছে, আমরা মুরগির রান যদি চিবিয়ে খেয়ে থাকি, তাহলে মুরগির রান মাংস সরার পরে দেখবেন হাড়টা থাকে, হাড়ের মাথায় এক ধরনের টুপির মতো থাকে, যেটা কুমুরি হাড় বলে থাকি আমরা, বেসিক্যালি এটা ডিস্ক। এটা কিন্তু প্রত্যেকটা জয়েন্টে আমাদেরও আছে। তাহলে আমরা জয়েন্টের কাছ থেকে তখন কি করি, আমরা এটা ধার নিয়ে চলি।
এখন ধার নিতে আছে, নিতেই আছে, নিতেই আছে, নিতে আপনি খাচ্ছেন না, ধার শোধ করছেন না, তাহলে এক সময় যে ধার নিতে নিতে হবে কি, এটা চক্রবৃদ্ধি হারে সুদ আসলে এটা এত বেশি দাঁড়িয়ে যাবে যে এক সময় সে আপনাকে অ্যারেস্ট করবে, এত বেশি পেইন শুরু হয়ে যাবে যে আপনাকে তখন অ্যারেস্ট করে ফেলবে, আপনি তখন ওই পেনের কারণে আর চলাফেরা করতে পারবেন না। গেল এটা হলো একটা একটা দিক। এই ক্যালসিয়ামের জন্য শুধুমাত্র রিউমেটিজম, যেটাকে আমরা বাত বলে থাকি বাংলায়, ইংরেজিতে বলা হচ্ছে রিউমেটিজম। রিউমেটিজম প্রায় 64 কাইন্ডস অফ রিউমেটিজম, এর মধ্যে আর্থ্রাইটিস আছে, অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, অস্টিওমাইলোসিস অনেক আছে। এর মধ্যে ডিস্ক ডিজেনারেটেড বলা হয়, হার্নিয়েটেড ডিস্ক বলা হয়, হ্যাঁ, তারপরে আপনার এক এক জায়গায় এক এক নাম। কুনুইতে প্রবলেম হলে বলি টেনিস এলবো, আমরা যদি এই শোল্ডারে হয়তো বল তখন বলি ফ্রোজেন শোল্ডার বা ব্লিড শোল্ডার, হ্যাঁ, ঘাড়ে বিশেষ করে হয় সার্ভাইকেল স্পন্ডলাইসিস, হ্যাঁ, মানে এক এক জায়গাতে এক একটা নাম। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি কাজ কিন্তু একটারই, সেটা হলো কি, ডিফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম। সো ক্যালসিয়ামের কারণে এটা একটা দিক গেল, আরো দিক আছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম কিন্তু বেসিক জিনিসটা হচ্ছে হাড়ের জন্য। আমরা যে ক্যালসিয়াম গুলো খাই, এই ক্যালসিয়ামটা 99% ক্যালসিয়াম কিন্তু হাড়ে চলে যায়, বনে আমাদের স্ট্রাকচারে চলে যায়, আর 1% যে ক্যালসিয়াম গুলো থাকে এই ক্যালসিয়ামটা কিন্তু অনেকেই খাই, তখন এই ক্যালসিয়াম গুলো সেলে চলে যায়, বিভিন্ন সেলে চলে যায়। কোন জায়গায়? এটা হচ্ছে হার্টে যেতে পারে, লাংকে যেতে পারে, লিভারে যেতে পারে, বিভিন্ন জায়গায় যার যতটুকু দরকার সেটা তখন সেদিকে ডিস্ট্রিবিউট হয়ে যায়, হাড়ে বেশি যায়। আর আমাদের রক্ত শূন্যতা আসে, যাদের হাড়ে প্রবলেম তাদের রক্ত শূন্যতাও বেশি। তার পেছনে কারণ হলো আমাদের রক্ত শূন্যতা আছে, রক্ত কমে যায়। এখন আমরা এইটা 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 এটা খেলে, আয়রন জাতীয় যুক্ত জিনিস বেশি খেলে আমাদের কি হয়, রক্ত শূন্যতা চলে যায় তাড়াতাড়ি। এখন অনেকে বলি আয়রন যুক্ত খাবার খেলে, এখন আয়রন যুক্ত খাবার খেলে রক্ত তৈরি হবে, বাট রক্ত তৈরি হবে কোথায়, কে তৈরি করে রক্ত, এটা অনেকে জানি না আমরা। বেসিক্যালি হচ্ছে অস্থি মজ্জা, বোন ম্যারো, যেটা আমরা কখনো যদি গরু খাসির কোনো হাড্ডি খেয়ে থাকি, এই হাড়ের যেটা চাবাইলে মানে চিবিয়ে খেলে হাড্ডিটা স্পঞ্জের মতো, মানে জোরে চাপ দিলে এটা কি হয়, সংকুচিত হয়ে আসে, ওখান থেকে কিছু মজ্জা বেরিয়ে আসে, অনেকটা এটা লিভার মানে কলিজা খাওয়ার মতো একটা টেস্ট চলে আসে, এইটাকে বলা হচ্ছে অস্থি মজ্জা। ওখানে মূলত আমাদের রক্তের তৈরি হয়, রক্ত শূন্যতা তাহলে চলে আসবে যদি এরকম হয়। দেখুন তাহলে আমাদের প্রত্যেক দিন আমাদের কিন্তু কি দরকার, দরকার হচ্ছে ক্যালসিয়াম আমাদের খাওয়া, কতটুকু, মিনিমাম 1200 মিলিগ্রাম মিনিমাম। তাহলে কিসে ক্যালসিয়াম আছে আমরা এটা জানি না, আবার ক্যালসিয়াম যাতে আছে সেটা আমরা যদি জানিও, তাহলে আমাদের ট্রেডিশনালি আমাদের যেই মানে যে রান্না পদ্ধতি, এই পদ্ধতিতে দেখা যায় কি জানেন, যে আমরা এটা স্টিম রেট বা বয়েল রেটটা আবার জানি না, আর যখন এটা না জানি তখন কিন্তু আমাদের কি হয়, তখন আমরা কিন্তু এখান থেকে 100% বেনিফিটটা নিতে পারি না, আমরা পাতিলেই সেগুলো তুলে ফেলি, আগেই তুলে ফেলি। যেমন একটু এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, যেমন কাঁচা পেঁয়াজে কিন্তু প্রচুর ক্যালসিয়াম আছে, কারণ কাঁচা পেঁয়াজ আপনি বছরে কয়বার খেয়েছেন, কিন্তু গ্রামের মানুষ বেশি খায়, পান্তা ভাতের সঙ্গে খেয়ে ফেলে, বাট আমরা কিন্তু বছরে একবারও খাই না। কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হইতে পারে ইত্যাদি ইত্যাদি, কাঁচা পেঁয়াজটা কাঁচা খেতে না পারেন না, একেবারে 1/4 সিদ্ধ খেলেও চলবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত পাতিলে বা কড়াইতে যতক্ষণ পর্যন্ত ওর কালার চেঞ্জ হয়ে একটা সেন্ট না আসে, দ্যাট মিনস আমরা যেটাকে বলি বেরেস্তা টাইপের, মানে কালারটা চেঞ্জ হয়ে একটু ব্রাউন হবে, এরপরে আমরা এটা দিয়ে তরকারি করি। আমরা অনেক টেস্ট করে খাই, বাট টেস্টের জন্য খাই, এই কারণে কিন্তু আমাদের টেস্টটা হয় বাট উপকারটা হয় না। আর ঠিক একই কারণে মানে আমি যখন ফিলিপাইনে পড়াশোনা করি, এই ওনাদের একটা মানে দুলিটা আমার কাছে খুব ভালো লেগেছিল, মনে আছে, সেটা হচ্ছে যত সুগন্ধিযুক্ত, যত টেস্টি এবং সুগন্ধিযুক্ত খাবার খাবা, তত দুর্গন্ধযুক্ত পায়খানা হবে। স্যার আমাদের প্রত্যেকের পায়খানার সমস্যার কারণই হলো মূলত এইটা, আমরা টেস্টের জন্য খাই, উপকারের জন্য পুরো তো আমরা কেউই খাই না। আসুন, এর সঙ্গে আর একটা বিষয় হলো, এই ক্যালসিয়ামটা আমি যে খাবো এটার একটা অ্যাবজর্বেশন রেট আছে। হোয়াট ইজ দ্য অ্যাবজর্বেশন রেট, অ্যাবজর্ব দ্যাট মিন্স কতটা আমার এটা হজম হয়ে রক্ত যাবে, এইটা বেসিক্যালি নির্ভর করে আমাদের কি খাচ্ছি, কতটুকু বয়েল করছি বা স্টিম করছি বা ফ্রাই করছি এগুলোর উপরে। আর পাশাপাশি আর একটা আছে, সেটা হচ্ছে যে খাচ্ছে তার শরীরে ভিটামিন ডি আছে কিনা, ভিটামিন ডি যদি স্বল্প থাকে, অল্প থাকে,
সেক্ষেত্রেও কখনোই কিন্তু ভালো অ্যাবসর্ব হবে না। ভিটামিন ডির কারণে কিন্তু আমাদের অনেকগুলো প্রবলেম চলে আসে, এটার সঙ্গে ইনক্লুডেড। যেমন দেখুন, অতিরিক্ত মানে অতিরিক্ত ঘাম হবে, এক্সেস সোয়েটিং, হ্যাঁ, অতিরিক্ত ঘাম হবে, ইমিউন পাওয়ারটা কমে যাবে, যে কোনো সময় খালি হাসি কাশি সর্দি সবসময় লেগে থাকে, ওভারওয়েট হয়ে যায়, কোনোভাবে সেটা কন্ট্রোল করতে পারে না। এরপরে মানে শরীরে বিভিন্ন জায়গায় শুকনা চুলকানি দেখা যায় না, বাট এমনি চুলকায়, তা বিশেষ করে ডাইজেস্টিভ প্রবলেম, পায়খানা ঠিক মতো হয় না, কনস্টিপেশন হয়ে যায়, জয়েন্টে জয়েন্টে পেইন আসে, আর কোনো কারণ ছাড়াই হঠাৎ আমার প্রায়ই দেখা যায় টায়ার্ড হয়ে যায়, হ্যাঁ, ফ্যাটিগ হয়ে যায়। এবং আর একটা জিনিস হচ্ছে মুড সুইং। মুড সুইং মানে কি? মুড সুইংটা এমন একটা খারাপ জিনিস, এখনই খুব হাসি খুশি ছিলেন, পাছে লোকে কিছু বলে না, এরকম কেউ একজন আপনার সম্পর্কে আপনার বিরুদ্ধে একটা কথা বলে ফেললো, আপনার এটা শোনার সঙ্গে সঙ্গে আপনার টোটাল মুডটা চেঞ্জ হয়ে যায়, তখন মনে হয় আমি এখন আর খাবো না, আমি এখন আর এই যে কাজে এসেছি সেই কাজটা করবো না, মানে আপনি টোটাল উদাসীন, মানে টোটালটাই আপনার এখন বিপরীত হয়ে গেছে, তখন মানসিক মানে ইয়ে অবস্থাটা মুড সুইং বলা হয়। এগুলো মূলত ভিটামিন ডি এর উপর নির্ভর করে। ভিটামিন ডি এর সব থেকে বড় সোর্স হচ্ছে সূর্যের তাপ, বিশেষ করে সকাল 9টার মধ্যে। এইটা আমরা আসলে শহরে যারা বাস করি আমরা অনেক কথা বলি, কিন্তু আসলে বেশিরভাগ লোকই পাই না, মানে পারি না, যদি পারি তাহলে কিন্তু রাস্তাঘাটে দুপুর বেলা বিকেল বেলা সন্ধ্যাবেলা যত লোকের ভিড় দেখা যায় তার থেকে অনেক বেশি ভিড় কিন্তু ভোরে দেখা যায়, সেটা দেখা যায় না। আসুন, ভিটামিন ডি সহ যদি কোনো ক্যালসিয়াম পাওয়া যায় বা খাওয়া যায় সেটা হচ্ছে সব থেকে বেটার আমাদের জন্য, বিকজ অফ অ্যাবজর্বটা অনেক বেশি ভালো হবে। আসলে এটার সঙ্গে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, আমি ক্যালসিয়াম খেলাম, ভিটামিন ডি খাই বা না খাই, আমার আমাদের ক্যালসিয়াম যেটা আমাদের এই ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডি দেওয়াই আছে, সেক্ষেত্রে এই ব্যাপারটা থেকে আমরা একটু নিশ্চিত হতে পারলাম। বাট এরপরও একটা কথা আছে, কোনো মানুষের শরীরে যদি ভিটামিন বি সিক্স বি টুয়েলভ কম থাকে তাহলেও কিন্তু তার শরীরে এটা ভালো অ্যাবজর্ব হবে না। সেক্ষেত্রে দেখা যায় যে 10 জন মানুষ এই ক্যালসিয়াম খেয়েছে আপনার কাছ থেকে নিয়ে, 8 জন 9 জনই বলছে হ্যাঁ ভালোই রেজাল্ট পেয়েছে, আর একজন বলছে ভাই আমি কিছুই বুঝি নাই, আপনি আমাকে দিলেন আমি খাইলাম কিন্তু আমি তো কোনো কিছু বুঝি না ভাই। অনেকে আপনার কাছে পয়সা ফেরত যাবে, অনেকে আপনাকে বাজে বাজে মন্তব্য করবে যেগুলো নিয়ে আপনার আবার মুড সুইং হয়ে যেতে পারে। সো আমাদেরকে জানা দরকার যে একজন মানুষ যখনই এটা না হবে তার কোনো উপকারে না আসবে আমাদের ক্যালসিয়ামটা, তো বুঝতে হবে অবশ্যই তাকে মাল্টিভিটামিনও সাপোর্ট দিতে হবে, বিকজ অফ এই মানুষটার শরীরে ভিটামিন বি সিক্স বি টুয়েলভ এর ঘাটতি যথেষ্ট রয়েছে। আসুন এবার আসি, যদি কেউ বলে যে ভাই আমরা ক্যালসিয়াম তো খেতে পারছি না, তার জন্য আমরা কি খাবো, তো ঠিক আছে আমি তো খাচ্ছি, আমি আমাকে ডক্টর দিয়েছি, অ্যালোপ্যাথিক ডক্টর আমাদেরকে, অর্থোপেডিক্স ডক্টর দিয়েছে, আমরা সবচেয়ে বাজারে সবথেকে বেশি প্রচলন যেটা দেখি সেটা হচ্ছে ক্যালবোডি, ক্যালবোডি আর কি, ওখানে ভিটামিন ডি দেওয়া আছে, বাট এই ভিটামিনও কিন্তু সিনথেটিক, ওই ভিটামিনটাও কিন্তু মূলত কোনো মানে ন্যাচারাল কোনো ভিটামিন নয়, আবার ক্যালসিয়ামটাও নয়। পৃথিবীতে যত অ্যালোপ্যাথির মানে ক্যালসিয়াম পাওয়া যায় এই ক্যালসিয়ামের মধ্যে সব থেকে বেস্ট ক্যালসিয়াম যারা বানায় এটা হচ্ছে আমেরিকা, ইউএসএ। এই ইউএসএ এর ক্যালসিয়ামটা বেসিক্যালি তাদের অ্যাবজর্বেশন রেটটা হচ্ছে সর্বোচ্চ 40%, সর্বোচ্চ। এটা আজ থেকে 5 বছর আগেও কিন্তু 33-34 ছিল, যাই হোক একটু উন্নত করে নিয়ে এসে 40%। এখন একটা ক্যালসিয়াম যদি খাওয়া যায় 500 মিলিগ্রাম, তাহলে সর্বোচ্চ ডোজ কতটা? এখন আমি যদি 40% আমি পাই তাহলে আমি খেলাম 1000 মিলিগ্রাম, যেটা আমার ডেইলি রিকোয়ারমেন্টস মিনিমাম 1000 বা 1200 1200 মিলিগ্রাম খেলাম, বাট অ্যাবজর্ব হয়েছে কিন্তু অনলি কত পার্সেন্ট? 40%, তার মানে আমি কত পেয়েছি? 400 মিলিগ্রাম, আমার 800 মিলিগ্রাম কিন্তু শরীরে এখনো। সেক্ষেত্রে আমাদের দরকার যে এমনটা খেতে হবে যেটার অ্যাবজর্বেশন রেটও ভালো। আসুন, অ্যাবজর্বেশন রেট কার ভালো হয়? ভালো হয় যেটা নেচারাল, সেই নেচারাল পণ্যটাই মূলত ম্যাগনেস আমাদের জন্য নিয়ে এসছে। আর সেই সেই নেচারাল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ম্যাগনেস আর ম্যারো হার্বাল ডি ক্যালসিয়াম, এবং এর সঙ্গে হার্বাল ডি দেওয়া আছে, হার্বাল ডি তার মানে হচ্ছে ডি, ভিটামিন ডি আছে, ক্যালসিয়াম আছে, এবং সে পাশাপাশি কিন্তু জিঙ্কও আছে, জিঙ্ক নিয়ে কথা বলতে হয় 2-4 মিনিট। তো এই ক্যালসিয়ামটা মূলত হার্বস থেকে তৈরি, বাম দিকে আমরা বেশ কিছু হার্বস এর নাম দেখতে পাচ্ছি, এটা বাংলা করলে কিন্তু অনেক কিছুই হয়। বেসিক জিনিসটা আমি বলি সেটা হচ্ছে
সব থেকে বেশি পাওয়ারফুল যে আইটেমটা এখানে দেওয়া সেটার নাম হচ্ছে মূলত পার্ল, মুক্তা। মুক্তা আছে এখানে পার্ল, এই পার্লের সঙ্গে পাশাপাশি আছে এখানে বেশ কিছু পরিচিত জিনিস আছে, আমরা অনেকেই জানি না, এটা সেটা দেখেন আমরা মরিঙ্গ নামে পরিচিত। এখানে সজনার পাতাও দেওয়া আছে, সজনার ডাল দেওয়া আছে, মানে সজনার সরি মানে সজনার যে মূলত সজনার ফল আর কি, লম্বা লম্বা তরকারি দেখায় সজনার ইয়েটা দেওয়া আছে, সজনাটা দেওয়া আছে, সঙ্গে পান আছে, সুপারি আছে, তারপরে হচ্ছে আপনার অনেক ধরনের সিডস আছে, পামকিন সিডস আছে। এগুলো এগুলোর মধ্যে কিন্তু ওমেগা থ্রিও পাওয়া যায়। আসলে এটা কথা বলতে গেলে অনেক কথা লাগে, এগুলো আসলে অডিয়েন্সের সামনে থাকলে আরো কিছু ভিডিও দিয়ে গিয়ে দেখালে ভালো হতো। আসলে একা একা কথা বলছি, কেউ কারো মানে এক্সপ্রেশন পাওয়া যায় না এগুলো, যার জন্য একা একা কথা বলতে কতটাই বা ভালো লাগে। যদি ইনশাল্লাহ আল্লাহ পাক যদি কখনো সময় দেয় আমরা সরাসরি আমরা ম্যাগ একাডেমিতে প্রোগ্রামে আমরা জানবো ইনশাল্লাহ। আসুন, এটা হচ্ছে মূলত সেই ক্যালসিয়াম যেগুলো আমরা মিনিমাম এটা 75% পর্যন্ত আমরা কিন্তু এটা কি পাবো, অ্যাবজর্বশন রেট পাবো মিনিমাম, এবং উপরন্তু আমরা 80% পর্যন্ত পেতে পারি। তাহলে 80% যদি হয় তাহলে আমি কি পাচ্ছি, 1000 মিলিগ্রাম খেয়ে আমি কিন্তু 800 মিলিগ্রাম পাচ্ছি। এর সঙ্গে কিছু খাবার দাবার খাবো, খাবার দাবার খেলে কিন্তু আমার ডেইলি রিকোয়ারমেন্টস আমার এটা পূরণ হবে। সবসময় কিন্তু অর্থোপেডিক ডক্টরদের একটা কথা বলতে শোনা যায় যে হাড়ের ক্ষয় এটা কখনো পূরণ হয় না, ব্যথার ওষুধ খেতেই থাকে, ব্যথার ওষুধ খেলে ব্যথা যায় পরে আবার যাতায়, ওটার আবার সাইড এফেক্ট আছে, গ্যাস বেড়ে যাবে, গ্যাস বেড়ে গেলে আপনার পায়খানায় ডিস্টার্ব হবে, পায়খানায় ডিস্টার্ব হলে আপনার পাইলস হবে, পায়খানায় ডিস্টার্ব হলে লিভার ফ্যাটি হয়ে যাবে, লিভার ফ্যাটি হলে লিভার সিরোসিস হতে পারে, মানে ওই একটা জায়গা থেকে কতগুলো হচ্ছে। এই জন্য দরকার বেসিক্যালি আমাদের ক্যালসিয়ামটা, আর ক্যালসিয়ামটা আমরা এমন ক্যালসিয়াম খাবো যে ক্যালসিয়ামটা আমরা বলতে পারবো যে ইয়াস আমরা একটা হাড়ের ক্ষয় পূরণে 80% সহযোগিতা করবে, সেটাই হচ্ছে আমাদের কার্বোক্যালটি ক্যালসিয়ামটা ম্যাগনেসিয়াম। কারণ আমরা অনেকেই অনেকেই হয়তো আমাদের অ্যাকাউন্টে অনেকের ইয়ে আছে, এপিএস ডিপিএস এগুলো আছে হয়তো, সত্যি কথা বলতে কি আপনার পরিবার আপনার লাইফটা থ্রাইভ এর বিষয়টা একেবারেই আলাদা। আমরা মিনিমাম সার্ভাইভ করতে যদি না পারি, মানে লাইফটা সার্ভাইভ করতে যে অর্থের দরকার সেই অর্থের পরে সারপ্লাস যদি টাকা আপনার কাছে থাকে 1000 প্রতি মাসে, তবে না আপনি এপিএস ডিপিএস করবেন। সারপ্লাস মানি যদি আপনার পকেটে না থাকে আপনি কি এপিএস ডিপিএস করতে পারবেন? আর সেই কারণেই কিন্তু আমাদের আর এটা করে হয়ে ওঠে না, যারা আমরা সার্ভাইভই করতে পারি না। ঠিক তেমনি আমাদের যে ইয়ে আছে, আমাদের যে স্কেলেটাল সিস্টেম, আমার হাড়ের যে প্রবলেম, আমার যে আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস যেগুলো নাম বলছিলাম, সব ক্যালসিয়ামের কাজ। এখন আমার হাড়ের ক্ষয় পূরণ হয় না অ্যালোপ্যাথি ডক্টররা বলে, এবং এটা সত্য কথা, তার কারণ তাদের কাছে অ্যালোপ্যাথির সিস্টেমে কোনো ভালো ক্যালসিয়াম যেটা কিনা আমাদেরকে সারপ্লাস কিছু ক্যালসিয়াম আমার দেহে বা আমাদের রক্তে রাখবে, যেটা হাড়ে যাবে পুনরুদ্ধার করতে পারে সারপ্লাসটা দিয়ে, সেই ধরনের কোনো প্রোডাক্ট তাদের হাতে নেই। আল্লাহ সুবহান ওয়া তাআলার অশেষ রহম, আমরা তার শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। ভদ্রলোক বাংলাদেশের একটি মডেল, এবং বাংলাদেশে আমার জানা মতে আমি তাকে চিনি সে 2008 সাল থেকেই। এই ভদ্রলোক হচ্ছে হার্বস এর জগতে, বিশেষ করে সাপ্লিমেন্টারি জগতে অ্যালোপ্যাথির ব্যাপারে তিনি তো অনেক ভালো একজন সাইন্টিস্ট বলবো না, আমি এক কথায় ফার্মাকোলজি বা সব থেকে বড় আইটেম ফার্মাসিস্টের ফার্মাকোলজি উনি সব থেকে বেশি ভালো করেন, এবং কেমিস্ট উনি একজন, পাশাপাশি উনি একজন হার্বালিস্ট। ভদ্রলোকের নাম হচ্ছে কাজী গিয়াসউদ্দিন সাহেব। গিয়াসউদ্দিন সাহেব হচ্ছেন জিকে ফার্মা। আমরা বেসিক্যালি কিন্তু গিয়াসউদ্দিন সাহেবের গিয়াসউদ্দিন সাহেবের কাছ থেকেই এগুলো নেওয়া। আমাদের ম্যাগনেসার যে ক্যালসিয়ামের যে ইয়ে আছে, মানে রেমিডি আছে, সেইটা এবং গিয়াসউদ্দিন সাহেবের দুটো সমন্বয়ে এটা বানানো হয়েছে। এই জন্যই আমি মনে করি এই ক্যালসিয়ামটা বাজারে কখনো আপনি ক্যালসিয়াম ভিটামিন ডি পাবেন, কিন্তু জিঙ্ক একসঙ্গে আপনি কোনো জায়গায় পাবেন না। আর এই কারণেই বলতে পারেন, সবাইকে বলতে পারবেন আপনি এক কথায়, যে আপনি বাজারে যদি একটি কোনো কোম্পানিরও প্রোডাক্ট দেখাইতে পারেন যে তারা ক্যালসিয়াম
ভিটামিন ডি এবং সঙ্গে জিঙ্ক আছে, তাহলে আপনার এই প্রোডাক্টটা আপনি, আমি আপনাকে এক কথায় মানে আপনার সঙ্গে আমি চ্যালেঞ্জে যেতে পারি, নেই বাজারে নেই। এবং মিনিমাম মিনিমাম অ্যালোপ্যাথির সেই সব ক্যালসিয়াম থেকে আমাদের এগুলো তিন গুণ বেশি কার্যকরী, তিন গুণ কমপক্ষে তিন গুণ। সো তিন গুণ যদি কার্যকরী বেশি হয় তার প্রমাণ যদি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে একজনকে কষ্ট করে বুঝিয়ে খাওয়ালে এই মানুষ যারা আপনি দশজন পাবেন এটা ব্যাপারে কিন্তু আমরা একেবারেই নিশ্চিত। সো এখন একটু আসি আমরা একটু জিঙ্কের দিকে তাকাই, জিঙ্ক কেন এটার সঙ্গে দেওয়া হলো। জিঙ্কে বেসিক্যালি আমাদের জিঙ্কের অভাবে কিন্তু প্রায় 82-84 প্রকারের প্রবলেম হয়। জিঙ্ক মূলত, জিঙ্ক মানে কি দস্তা, এই দস্তাটা কিসের দস্তা, আমরা যে মানে হারিকাতির ব্যবহার করি বিশেষ করে কড়াই আছে দস্তা, একই দস্তা কি সেম দস্তা, তো জানতে পারছি না সকলের কাছে, ইয়েস সেম দস্তা, কিন্তু এই দস্তাটা হচ্ছে খনি থেকে তোলা আর এগুলো হচ্ছে খাবারের সোর্স থেকে নেওয়া। এই দস্তা ওই দস্তা সেম জিনিস, বা সোর্সটা হচ্ছে খাবার থেকে। তো জিঙ্ক বেসিক্যালি আমাদের শরীরে হরমোন দ্বারা আমাদের শরীর পরিচালিত, অনেক সিগন্যাল গুলো হরমোনের দ্বারা দেয়। এই হরমোন গুলো আমাদেরকে বিশেষ করে আমাদের সেন্স গুলোকে হরমোন সব থেকে বেশি কন্ট্রোল করে, যেমন আমরা চোখে দেখি, কানে শুনি, জিভাতে টেস্ট পাই, নাকে ঘ্রাণ পাই, স্কিন সেন্সিটিভিটি একটা আছে যে আমার শরীরে, এত বড় শরীরে একটা পিঁপড়া থেকেও ছোট কোনো প্রাণী যদি ঘুরে বেড়ায় আমি বুঝতে পারি আমার শরীরে এরকম একটা ছোট্ট একটি পোকা ঘুরে বেড়াচ্ছে। তো এইগুলোকে বলা হচ্ছে সেন্স। এই সেন্স গুলোর মধ্যেই আর একটা আছে, যেটা সেন্স হচ্ছে মানসিক সেন্স, এর মধ্যে একটা কমন সেন্সও আছে, আবার সব থেকে বড় সেন্স হচ্ছে যে কারণে আজকে পৃথিবীতে দুজন মানুষ থেকে আজকে প্রায় 650 কোটি মানুষ, সেটার নাম হলো সেক্সের সেন্স। এটা বা মানুষকে এগুলো বোঝানো যাবে না যে অ্যাকচুয়ালি এটার অনুভূতি কেমন, যিনি করবেন বা যিনি সাতটা নেবেন তিনি বুঝতে পারবেন, অন্য কেউ বুঝতে পারবেন না। এগুলোর বিষয়গুলো হচ্ছে সম্পূর্ণই এগুলো কন্ট্রোল করে, কি কন্ট্রোল করে মূলত হচ্ছে জিঙ্ক। এখন আসেন জিঙ্কে, তাহলে যদি কন্ট্রোল জিঙ্কই করে, তাহলে এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, প্রথমে আছে নাক, নাকের নিচে এখানে আছে সাইনাস, এইখানটা ফাঁকা, এই সাইনাসে যত প্রবলেম, এই সাইনাসে প্রবলেম হলেই আমার কিন্তু সাইনোসাইটিস ব্যথা হয়, মাথায় সামনে দিকে ব্যথা করে, তখন আমার বলে সাইনোসাইটিস হয়েছে। সাইনাস থেকে যেহেতু ব্যথাটা শুরু, এই জন্য নাম হলো সাইনোসাইটিস। এখন এটার পরে কি আছে, ব্রঙ্কাইটিস আছে, অ্যাজমা আছে, হ্যাঁ কাশি আছে, ফ্লু আছে, অনেক কিছু আছে। এইখানে কিন্তু জিঙ্কের অনেক বড় একটি কার্যকারিতা আছে, বিকজ অফ আমি নাক দিয়ে সেন্ট নিই, এই সেন্ট কমে যাওয়ার অর্থই হলো আমি জিঙ্ক কমে গেছে, সেন্ট কমার সাথে সাথে পাশাপাশি আমার কিন্তু জিঙ্কের কারণে আমার এই প্রবলেমগুলো আসবে, একেবারে আমার রেসপিরেটরি ট্র্যাক কিন্তু আমার প্রবলেমে আসবে। আসলে একটা, এবার আসুন আমরা নিউরোলজিক্যাল ফ্যাক্ট, যেমন আমরা চিন্তা চেতনা, চিন্তাধারা, এগুলো কিন্তু আসলে মূলত আমরা একটা জিনিস দেখলাম, দেখার পর আমরা কিন্তু এটা সঙ্গে সঙ্গে কিন্তু মাথায় একটা এফেক্ট করে ফেলি যে এই জিনিসটা ভালো কি মন্দ, হ্যাঁ এগুলো আমরা চিনতে পারি, বুঝতে পারি। আর যখনই আপনার জিঙ্ক না থাকবে, যখন এই হরমোনটা থাকবে, জিঙ্কের কারণে হরমোন দুর্বল হয়ে যাবে, তখন কিন্তু আপনি আমি কেউই কিন্তু সরাসরি ওই জায়গাগুলো কিন্তু আমরা বুঝতে পারি না, তখন আমরা ভুল করে ফেলি। এবং জিঙ্কের কারণে কিন্তু আমাদের জিভা টেস্ট চলে যায়, আমরা খেতে পারি না, না খেতে পারলে আমরা রক্ত শূন্যতায় ভুগতে পারি, নিউট্রিশনের অভাব হয়ে যেতে পারে, না খেলে তো তাই হবে, আর নিউট্রিশনের অভাবেই সব অসুখগুলো হয়ে থাকে। জিঙ্কের অনেক বড় একটা জিনিস আমাদের দরকার, জিঙ্কের পাশাপাশি আমাদের যেহেতু ক্যালসিয়াম আছে, আর বেশি কথা জিঙ্ক নিয়ে কথা বললে মিনিমাম আমাদের আরো 1 ঘন্টা লাগবে, আমরা পরবর্তীতে জানবো। এবং আমি কোম্পানির কাছে, কোম্পানির সিনিয়র লিডারদের কাছে, বিশেষ করে যারা প্রোডাক্টগুলো তৈরি করছেন, আমাদের বাংলাদেশে ম্যানুফ্যাকচার করছেন, সেই সব কেমিস্টদের কাছে আমার একটা দরখাস্ত অলরেডি বলেছি আমি, যে আমরা তো জিঙ্কটা আলাদা করে চাই, কারণ ছোট বাচ্চাদেরও অনেক বেশি জিঙ্কের দরকার হয়। এবং জিঙ্কের কারণে অনেক মেয়েরাও খুব লজ্জায় পড়ে যায়, কারণ জিঙ্কের কারণে তাদের পিরিয়ডটা ঠিক মতো হয় না, মানে তারপরে যাদের হরমোনের প্রবলেম চলে আসে, থাইরয়েডের প্রবলেম চলে আসে, হরমোনটি ডিসঅর্ডার, দ্যাট মিনস আপনার থাইরয়েড স্টিমুলেট হরমোন তাদের ই হয়ে যায়, T3 T4 TSH যেরকম হরমোনগুলো প্রবলেম, পাশাপাশি তাদের অনেক ব্রণ হয়ে যায় মুখে, হ্যাঁ ব্রণগুলো সহজেই ছাড়তে চায় না, গোটা গোটা হয়ে যায়, কালো কালো হয়ে যায়, তাদের জন্য কিন্তু জিঙ্ক মারাত্মক কার্যকর। এই কারণেই আমি মনে করি যদি এরকম পেশেন্ট, মানে শুধুমাত্র হাড়ের পেশেন্ট তা কিন্তু নয়, যদি এরকম পেশেন্ট পাওয়া যায় যে তাদের, বিশেষ করে মহিলাদের দেখা যাচ্ছে তারা ইনফার্টিলিটিতে আছে,
তাদের বাচ্চা কাছে হচ্ছে না। আর ইনফার্টিলিটির মেইন যে কারণ সেটা হচ্ছে তার মিনিস্ট্রেশনের প্রবলেম, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি কার্যকরী। আমরা তাদেরকে দিতে পারি, যেসব পুরুষ মানুষ তারা এখন পর্যন্ত বাবা হতে পারছে না, তাদের সিমেনে প্রবলেম আছে, তাদের স্পার্ম সেলে প্রবলেম আছে, তাদেরকে আমরা এটা দিতে পারি। কারণ জিঙ্ক কিন্তু স্পার্ম সেল মানে যে কোনো ধরনের এক কথায় অনুভূতির যে সেলগুলো আছে সেগুলোকে স্টিমুলেট করে। এরপরে আমাদের যারা বিশেষ করে আর একটা যারা ধরেন যারা স্কিন ডিজঅর্ডারে ভোগে আর কি, স্কিন ডিজঅর্ডারে ভোগে তাদের জন্য এটা অত্যন্ত বেশি প্রয়োজন। এখন এই এই বেসিক্যালি এই জায়গাগুলো যদি আমরা ঠিক করে, কেন খাবেন আগে বলে দিয়েছি, আর এবার বলছি যে আপনি আমাদেরটা কেন খাবেন বলে দিয়েছি, এরপরে বলবেন যে এই দেখেন আমাদের এই প্রোডাক্টটা, এবং কিছু কম্পেয়ার করে দিতে হবে যে ওইখানে করলে কি হবে, ওইখানে কেন ওইটা না খেয়ে আমাদেরটা খাবেন, এটা যদি এইভাবে একটু বুঝিয়ে বলা যায়। কারণ আপনি একটু কষ্ট হবে হয়তো, আপনি প্রত্যেকজন মানুষকে বুঝাতে আপনার 1 ঘন্টা লেগে যাবে, বাট ওই মানুষটা কিন্তু আর কোনোদিন নেগেটিভ তো হবেই না, সে যখন পারবে কিনে খাবে। পাশাপাশি কেউ কিনে খাইতে চাইলেও তাকে কিন্তু নিষেধও করবে না, বরং তাকে উদ্বুদ্ধ করবে, সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। কোম্পানির ফ্যান হওয়ার আগে আপনার ফ্যান, এই জন্য আপনি আগে নিজেই কিন্তু প্রোডাক্ট, তারপরে না কোম্পানির প্রোডাক্ট। কোম্পানি অনেকেই আসবে, অনেকেই যাবে, আমি কিন্তু কোম্পানি নই, আমি আগে নিজের। আজকে কোম্পানি আপনাকে বসে থেকে কিন্তু পয়সা দেবে না, আপনাকে যে কোনো কোম্পানিতে আপনাকে কাজ করতেই হবে। সো আজকে এই প্রোডাক্টটা সম্পর্কে যখন জানলেন, এখন ধরে নেন আপনি বাংলাদেশে আরো অনেক কোম্পানি আসবে বা আছে, আপনি ক্যালসিয়ামের যে বিষয়ে যে জিনিসটা জানলেন, তাহলে ভালো কোনো কোম্পানিতে এখন ক্যালসিয়াম পেয়ে যাবে, তাহলে কি আপনাকে নতুন করে ক্যালসিয়াম নিয়ে আর কোনো মানে বোঝানোর কিছু আছে? নিশ্চয়ই নয়। আমি আশা করি যতটুকু আজকে জেনেছি এটা নিয়ে, ক্যালসিয়াম নিয়ে আমরা কিন্তু কথা বললে, ক্যালসিয়াম নিয়ে কথা বললে আমরা কিন্তু যথেষ্ট মানুষকে উপকার করতে পারবো। কারণ বাংলাদেশের যতগুলো রোগ আছে, রোগের মধ্যে আমরা অনেকেই জানি না কিন্তু, আমরা কিন্তু এটা জড়িতে আছে, সেটা হচ্ছে যতগুলো রোগ আছে মানে ওভার 40-40 উপরে যাদের বয়স, এদের যতগুলো রোগ আছে এর মধ্যে মিনিমাম 38% মানুষের কিন্তু এই হাড়ের প্রবলেম আছে। 38% প্রবলেম হাড়ের আছে। এই 38% এর মধ্যে কিন্তু 38 কে যদি 100 ধরা যায়, তাহলে এর মধ্যে আবার 65% কিন্তু মহিলাদের প্রবলেম। কারণ মহিলাদের মিনিস্ট্রেশন পিরিয়ডটা বন্ধ হয়ে যাওয়ার সময় বন্ধ হয়ে যায়, তখন এটাকে বলা হয় মেনোপজ। মেনোপজের পরে কিন্তু ক্যালসিয়ামটা খুব দ্রুত ক্ষয় হতে থাকে। কারণ বেসিক্যালি আমাদের হয় কি, হিউম্যান লাইফে আমরা প্রত্যেক বছর 1% ক্যালসিয়াম আমাদের শরীর থেকে ঘাটতি হয়ে যায় প্রতি বছর। 21 বছর বয়স থেকে এটা শুরু হয়, 21 বছর। তাহলে আমাদের বয়স যদি এখন কারো 50 হয়ে থাকে, তাহলে তার অলরেডি কিন্তু 30% এমনিতেই ঘাটতি, এমনি অল অটোমেটিকলি ঘাটতি। তাহলে সেক্ষেত্রে আমাদের মানে ক্যালসিয়াম যতক্ষণ পর্যন্ত আমার হাড়ের প্রবলেম না হবে ততক্ষণ আমি ক্যালসিয়াম খেতে পারবো না, এরকম তো নয়। যার প্রবলেম নাই আমরা তাকেও খাওয়াবো, বিকজ অফ সে যেন প্রবলেমে না পড়ে। আর 30-এর উপরে যেসব মহিলারা আছে তাদেরকে বেশি বেশি দিতে হবে, যেন মেনোপজের পর এই যে 1% যেটা বলছি পার ইয়ার, এটা আমাদের যে ইয়েটা হয় ক্যালসিয়াম যে ডিফিসিয়েন্সিটা চলে আসে, ক্যালসিয়াম শর্ট হয়ে যায় 1% পার ইয়ার, বাট এটা মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পর এটা হয়ে যায় 3%। দ্যাট মিন্স আরো দ্রুত আকারে হয়। আর এই কারণে দেখবেন রিমোটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, এই জিনিসগুলো কিন্তু বেসিক মানে মিনিমাম 80% কিন্তু মহিলারা, পুরুষের থেকে মহিলারা অনেক বেশি। এই জন্য আমরা 30-এর পর থেকে যেন খুব দ্রুত মহিলাদের এই ডিফিসিয়েন্সিটা না আসে, এই জন্য আমার মনে হয় আমাদের যারা যারা এখনো তাদের মা খালা আছে, বোন আছে, ভাবি আছে, নিজের স্ত্রী আছে, তাদের 30 পার হয়ে গেলে মেনোপজের আগে তাদেরকে আগেই দিবেন এটা, যেন তাদের এই প্রবলেমটা না আসে। কারণ প্রবলেম হয়ে গেলে সারানো কিন্তু অনেক বেশি কষ্টকর, বাট এটা প্রিভেনশন করা কিন্তু খুব সহজ। তো যেহেতু প্রিভেনশনের আইটেম আমাদের কাছে আছে, অবশ্যই এটা করতে হবে। পাশাপাশি যাদের লাংকে প্রবলেম আছে, আজকের যে আমাদের যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে এখন সারা বিশ্বে, আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, বিশ্ব থেকে পাশে ইন্ডিয়া থেকেও ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর গুজার করছি। তারপর আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদের ইমিউন সিস্টেমটা ডেভেলপ করতে হবে। ইমিউন সিস্টেম ডেভেলপ করার পেছনে সব থেকে বড় ভূমিকা যেটা করে, আমাদের শরীরে যে রোল প্লেটা করে ইমিউন সিস্টেম ডেভেলপ করার জন্য, ইমিউন সেলদেরকে অনেক বেশি শক্তিশালী করলে, বাইরে থেকে কোনো সেল যদি আসে খারাপ সেল, ইমিউন সেলগুলো তাদেরকে ধ্বংস করে ফেলে উইদিন 24 আওয়ার্স। সেই ইমিউন সেলটাকে যদি শক্তিশালী করতে চান, ডিরেক্ট করোনা আর ডিরেক্ট কোনো মানে কোনো ভাইরাসের কিন্তু তেমন ঔষধ কাজ করে না। এই জন্য সব থেকে বেশি কি কাজ করে, সব থেকে বেশি কাজ করেছে ইমিউন সেল। ইমিউন সেল হচ্ছে ডিফেন্স আমাদের শরীরের, আমাদের শরীরের ডিফেন্স বলতে পারেন, সার্বভৌমত্ব রক্ষা করছে তারা, তারা আমাদের দেহের আর্মি, আমাদের বলতে পারেন তারা আমাদের বিডিআর, মানে যারা দা দিয়ে পাহারা দিচ্ছে এরকম। তো তাদেরকে শক্তিশালী করতে হবে। তাদেরকে শক্তিশালী করার সব থেকে বড় আইটেম যেটা, সেটার নাম হচ্ছে
ক্যালসিয়াম এবং জিঙ্ক, যেটা কিনা একের ভিতরে দুই মাশাল্লাহ আমাদের হার্বোক্যাল বি ক্যালসিয়ামে আমাদের এটা আছে। এটা এত বেশি পাওয়ারফুল, আপনি নির্দ্বিধায় আপনি যে কোনো মানুষকে এখন এটা দিতে পারবেন এবং বলতে পারবেন যে এটা আমাদের জন্য অনেক বেশি কার্যকরী। আসুন আমরা সকলে মিলে এটা খাই, এটা ব্যবহার করি, অন্যকে ব্যবহার করতে খাইতে আমরা উদ্বুদ্ধ করি, যেটার জন্য আমরা সুস্থ থাকি, পরবর্তী প্রজন্ম সুস্থ থাকুক এবং করোনাকে জয় করি। এই করোনাকে জয় করার সেই প্রত্যাশা রেখে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। আবার ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর যেদিন আমরা একসঙ্গে হবো সামনাসামনি সেদিন অনেক অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। ধন্যবাদ জনাব জাহাঙ্গীর আলম স্যারকে।